আজ মুর্শিদাবাদের বহরমপুরে অসংগঠিত শ্রমিক সংগঠনের একটি পার্টি অফিস উদ্বোধন হলো মধুপুর এলাকায়। কয়েকদিন আগে সিটু ও আইএনটিটিউসি থেকে 100 কর্মী বিজেপিতে যোগদান করেন, তারাই আজ পার্টি অফিসের উদ্বোধন করলেন। অসংগঠিত শ্রমিক সংগঠনের, মূলত ট্রাক সংগঠনের, এই কার্যালয়ের উদ্বোধন। উপস্থিত ছিলেন জেলার বিজেপির সাধারণ সম্পাদক তপন চন্দ্র। তিনি বলেন, রাজ্য জুড়ে ট্রাক চালকদের উপরে তোলাবাজি করা হচ্ছে, তোলাবাজির শিকার হচ্ছে তারা। এরই প্রতিবাদে তারা বিজেপিতে এসেছে, বিজেপি এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। কি বললেন তারা, চলুন শুনে নিই তাঁর বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমাদের মধ্যে কিছুদিন আগে তারা অসংগঠিত শ্রমিক ট্রাক ইউনিয়নের সিআইটিউ ভেঙে এবং তৃণমূল কংগ্রেস সমস্ত যে ইউনিয়নগুলো ছিল সেখান থেকে অনেক অংশের মানুষ তারা কিছুদিন আগে বিজেপির পতাকা ধরেন এবং বিজেপির আন্দোলনে সামিল হয়। নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে বর্তমান শাসক দলের যে সন্ত্রাস, যে দুর্নীতি, যে তোলাবাজি, তারা রাস্তাঘাটে ট্রাক নিয়ে যেতে পারে না, তাদেরকে রাস্তায় রাস্তায় পুলিশে তোলা দিতে হয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের তোলা দিতে হয়, তাদের ব্যবসা বাণিজ্য ভালো নয়, তারা নানান সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন। এই বর্তমান শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে এবং মুখ্যমন্ত্রী নিজে দায়ী, তিনি আজকে বলছেন কাঠমানি ফেরত দাও। সারা 8 বছর ধরে রাস্তাঘাটে এই ট্রাক ইউনিয়নে যারা শ্রমিক এবং ট্রাক বাস সমস্ত ধরনের শ্রমিক যারা আছেন, দোকানদার দোকান খুলতে পারেন না, তাদেরকে তোলা দিয়ে দোকান চালাতে হয়, পুলিশকে তোলা দিতে হয়, রাস্তায় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে গাড়ি আটকে হ্যারাস করা হয়, তৃণমূল নেতাদের যে চালা না দিলে তাদেরকে মারধর করা হয়, এই মধ্যে দিয়ে তারা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছিল এবং কিছুদিন আগে বিজেপির পতাকার নিচে আসেন তারা। নরেন্দ্র মোদীর উন্নয়নকে দেখে আজকে বিজেপি সামিল হয়েছেন এবং তারা যে কার্যক্রম করবেন, একজন কার্যকর্তার দরকার তার কার্যালয়, এবং এই যে আজকে অফিস উদ্বোধন করলেন এরা, এদের নিজেদের তাগিদে নিজেদের চেষ্টায় আজকের এই অফিস তারা বানিয়েছেন এবং এই কার্যালয় থেকে তাদের কার্যক্রম চলবেন এবং কার্যকর্তা কার্যালয় কার্যক্রম, এই তিনটে ক নিয়ে বিজেপির লক্ষ্য। এবং এখানে যারা আছেন শ্রমিক ইউনিয়নে, তাদেরকে আমরাও বলেছি, আমরাও প্রতিশ্রুতি দিয়েছি তাদের পাশে থাকব, তাদের যত সমস্যার সম্মুখীন হবেন আমরা তাদের সঙ্গে থাকবো, আমাদের আন্দোলনের সঙ্গে তারা সবসময় থাকবেন এবং এই আন্দোলন আমরা সামনের দিন এগিয়ে নিয়ে যাব। এই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিকে হটাতে এবং তোলাবাজি সন্ত্রাস দূর করতে সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, তারা বিজেপির ঝান্ডায় আসুক, নরেন্দ্র মোদী যে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়ন করছেন সেই উন্নয়নে সামিল হোক।